মাননীয় মুখ্যমন্ত্রী সাতাশ তারিখে একটি বৈঠকে তিনি জানান যে দশ হাজার শূন্য পদে নিয়োগের পরিকল্পনা করছে তিনি সো সেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে কী বলতে চেয়েছেন সাতাশ তারিখের একটি হিন্দুস্তান টাইমস একটি নামক ওয়েবসাইটের মাধ্যমে আমরা জেনে নেব সব বিষয়বস্তু তো চলুন শুরু করা যাক শুরু করার আগে এরকম ভিডিও দেখার জন্য যারা এখনও পর্যন্ত তোমরা এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নাও এবং কি পাশে থাকা ক্লিক করে দিও নতুন ভিডিও দেখার জন্য এবং কি তারা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তারা জয়েন হয়ে নাও কারণ কি ভিডিওর আগে তাদের আপডেট দিয়ে দেবো তো চলো শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ কী লেখা আছে করোনা পরিস্থিতির মধ্যে নতুন কর্মস্থানের লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সভা সভাগৃহে সাংবাদিক বৈঠকে তিনি ক্যাবিনেট বৈঠকে নেওয়া কিছু সিদ্ধান্তের কথা জানান তিনি এদিন তাজপুরে নতুন বন্দর তৈরির কথা ঘোষণা করেন একই সঙ্গে জানান দীঘায় তৈরি হচ্ছে কেবল ল্যান্ডিং স্টেশন আর তাতে প্রায় এক হাজার কোটি টাকা লগ্নি করছে জিও মুখ্যমন্ত্রী এদিন বলেন অনেক দিন ধরে আমরা তাজপুরে নতুন বন্দর তৈরি করার চেষ্টা করছি আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছিলাম কিন্তু তাতে তারা কোনো আগ্রহ দেওয়া হয়নি শেষ কয়েক গঙ্গাসাগরের লোহার সেতু করে দেবে চেষ্টা করছি অর্থাৎ লোহার সেতুর কথার চেষ্টা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছিলাম কিন্তু তাতে তারা কোনো আগ্রহ দেখায়নি শেষে কেউইনি গঙ্গাসাগর লোহার সেতু করে দেওয়ার কথা বললেও তা করেনি আমরা তাই ঠিক করেছি তাজপুর যে বন্দরটি হবে সেটা রাজ্য সরকারই তৈরি করবে একার দ্বারা সম্ভব নয় তাই টেন্ডারও ডাকা হবে বন্দরে তৈরি হলে যে তা রাজ্যের উন্নয়ন মুকুট একটা বড় পালক যুদ্ধ করবে তা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী সঙ্গে জানান এই বন্দর তৈরি হলে অনেক চাকরির সম্ভাবনা তৈরি হবে আমদানি রপ্তানি ব্যবসা বৃদ্ধির সঙ্গে অর্থনৈতিক উন্নতি হবে তারপরে এরপর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন দীঘায় তৈরি হচ্ছে কেবল ল্যান্ডিং স্ট্যান্ড স্টেশন অর্থাৎ এখানে জিওর যে কোম্পানি আছে তার কেবল ল্যান্ডিং অর্থাৎ সেখানে ল্যান্ড করবে সেখান থেকে তৈরি হবে নানা ধরনের প্রযুক্তি তো তার জন্য সেখানে তৈরি হচ্ছে স্টেশন এতে জিও প্রায় এক হাজার কোটি টাকা লগ্নি করছে এখানে মোবাইল নেটওয়ার্ক নিয়ে কাজ হবে মোবাইলের যন্ত্রাংশ তৈরি করবে বলে ঘোষিত করেছে এক্ষেত্রে বহু কর্মস্থানের সুযোগ সুবিধা রয়েছে তো তিনি এও বলে ক্যাবিনেট বৈঠকে নেওয়া আর এক সিদ্ধান্তের ব্যাপারও এদিন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার পশিক নাম ওয়েস্ট বেঙ্গল স্টেট ব্রডব্যান্ড পলিসি দু হাজার কুড়ি তবে এর ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি তো বন্ধু এখানে আমি একটা সহযোগ কথা বলে দিয়েছি শর্টকাটে এখানে যে জিও নেটওয়ার্ক যারা জিও মোবাইল অর্থাৎ জিও সিম ইউজ করেন সেই নেটওয়ার্কের কথা বলা হয়েছে সেখানে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গই সব থেকে উইক থাকে দুর্বল থাকে এই নেটওয়ার্ক তার জন্য জিও কোম্পানি এক হাজার কোটি টাকা লগ্নি করছে এই টাওয়ার বসানোর জন্য এবং কিছু কর্মস্থান তৈরি করানোর জন্য যেখানে নানা ধরনের স্টাফ রাখবে অষ্টম পাস থেকে শুরু করে যারা লিখতে পড়তে পারে তাদের জন্য রয়েছে এখানে অনেক সুযোগ সুবিধা তার জন্য তৈরি করছে একটি অর্থাৎ স্টাফ কালেকশানের একটি সুযোগ সুবিধা যেখানে নিয়োগ করতে চলেছে বেকার ছেলে মেয়েদের এবং কি যারা ভালো ভালো কাজ করতে জানো তাদেরকেও নিয়োগ করতে চলেছে সেই পাশাপাশি মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন এটা কোনো রাজ্যের ব্যাপার না এটা হলো সেন্ট্রাল থেকে তৈরি করবে কিন্তু তিনিও এখানে হাত দেবে যা বলা হয়েছে যেটা নাম দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ব্রডব্যান্ড পলিসি দু হাজার কুড়ি তো বন্ধুরা এখানে দুটো সুযোগ সুবিধা বেরিয়েছে যেটা হলো সবার জন্য একটি ভালো হবে নতুন নেটওয়ার্ক তৈরি হচ্ছে যেখানে ফোর জি ফাইভ জির ইনেবল থাকবে এবং তার পাশাপাশি এখানে অনেক ছেলে বেকার ছেলে মেয়েদের জন্য চাকরির প্রস্তাবও আসবে তো সম্পূর্ণ বোঝা গেলো ভিডিওটা এরকমই ছিল ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিশ্চয়ই পাশে থাকা বেললাইকনে ক্লিক করে দেবে তোমাদের ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য